হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সকাল সকাল ঘরের সব কাজ মোটামুটি শেষ করে নিলাম। আজ একটু উঠতে লেট হয়েছে, রোগটাও খুব চড়া হয়ে গেছিলো যখন উঠেছি। তো যাই হোক, 3-4 দিন বৃষ্টি হলো, কাল থেকে আর বৃষ্টিটা নেই। তো ব্রেকফাস্ট আর কি, সুনুকে ওটস দিয়ে দিয়েছি, আর আমার আর আজকে কিছু খেতে ইচ্ছা করছে না, মাথাটা খুব ধরেছে জানি না কেন। আর আজকে যেহেতু আমি ঠিক করেই রেখেছিলাম একটু শ্যাম্পু ফ্যাম্পু করবো, মানে একটু সেলফ কেয়ার করবো, শুধু শ্যাম্পুই নয়, একটু হোম রেমেডিজ কিছু করবো, তো তাই ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি সব কিছু করে নিই। আর সোনুর বোধ হয় আজকে অফিস যাওয়া নেই, কি জানি না কি রান্না করবো লাঞ্চে, আমি ঠিক করিনি। ও না থাকলে আমি নিজের মতো কিছু করতে পারি, বাট ও থাকলে না আমাকে যেটা বলবে সেটাই করতে হয়। তো দেখি, আজ অফিস যাবা? অফিস যাবা আজ? তো আজকে অফিস যাবে বলছে, তো দেখি আগে আমি নিজের কাজ সেরে নিই, তারপরে কিছু একটা বসিয়ে দেবো। বাট স্নান করে না রান্না করতে ইচ্ছা করে না, যদিও আমাকে স্নান করেই রান্না করতে হয় ডেলি ডেলি। তো যাই হোক, আগে আজকে একটু নিজের বাবা সেলফ কেয়ার করবোই, মানে যেহেতু সেদিন পার্লারে গিয়েও ফিরে আসা হয়েছে, স্পা করা হয়নি, তো ভাবছি একটু চলে দেব। কি বলো তো, আগে না যখন হিমাচলে জব করতাম তখনও আমার এভরি সানডে রুটিন ছিল যে আমি চুলে ওই দহি আর ডিম ফেটিয়ে দেবো, ডিমের হোয়াইট পোর্শনটা। বাট এখন আর হয়ে ওঠে না, প্রায় বোধহয় 2.5 বছর হয়ে গেল আমি কিছু কেয়ার করি না চুলের, মানে ওই পার্লারে গেলে যা সেটাই। তো ভাবছি তো আজকে করব একটু, তো দেখা যাক কী হয়। এমনিতেই আমার একটু ঠান্ডা লেগেছে, মাথাটা যন্ত্রণা করছে, ভয় লাগছে, বাট স্টিল দেখি একটু করবো। সকালের কাজ যেহেতু শেষ, ব্রেকফাস্টও করে নিয়েছে, আর এখন আর কোনো কাজ নেই, তো আমি আগে স্নান টান সেরে নিই, নিজের সব কাজ সেরে নিই, তারপরে লাঞ্চ বসাবো ভাবছি। তো মাথায় ডিম আর দই ফেটিয়ে নিয়ে দেবো বলে রেডি করছি, তো একটু 2-4 মিনিট এটা ভালো করে ফেটিয়ে নিই, আর তারপরে মাথায় দিয়ে নেবো ভালো করে। আর এটা আমি আগে প্রায় দিতাম, মানে এভরি সানডে তো রুটিনই ছিল একটা টাইমে, বাট এখন আর দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু দিয়ে নিই, আর তারপরে 20 মিনিটস পর আমি মাথায় শ্যাম্পু করে নেবো। এই জাস্ট স্নান করে এলাম, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর কি জানো তো, বলছিলাম না যে আমি আগে আজকে স্নান করে নেবো, একটু চুলে ডিম ঠিম যা দাবার দিয়ে নেবো, আর তারপরে রান্না বসাবো। বাট সোনু দেখলাম যে অফিস যাওয়ার আগে বললো আমাকে মাছ দিয়ে যাবে, তো দিয়েও গেলো, তো আমি ভাবলাম আগে মাছের ঝোলটা করে নিই, কারণ তারপরে প্রচুর গরম লাগবে, মানে মাছের ঝোল ওই ঝোল করতেই আমার মানে আধা ঘাম ছুটে যাবে। তো যাই হোক, আমি ভাবলাম যে না থাক, আগে মাছের ঝোলটা সেরে নিই, ভাত না হয় পরে বসাবো। তো স্নান ঠান করে এসে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এখন, আর গোবিন্দভোগের রাইস, তো খুব একটা টাইম লাগবে না ভাত হতে। তো সোনুও চলে এলো, অফিস থেকেই কল করেছিল, বললো যে আমি বেরিয়ে যাচ্ছি আজকে, আর পরে আবার বিকেলের দিকে আসবো একবার। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাড়াহুড়ো করে স্নান করলাম, কারণ আমি একবার বাথরুমে ঢুকে যাই না ওয়াশরুমে, তাই ও এরকম মিডলে চলে আসে আর কল করতে থাকে, বেল বাজাতে থাকে, ওই আধা স্নান করে চলে আসাটা না, আমি 1-2 বার এরকম সিচুয়েশান ফেস করেছি, তো খুব ইয়ে লাগে। বাট আজকে দেখলাম না ঠিক আছে, আমি স্নান ঠান করে ঠিক পুজো দিচ্ছি, ও এসেছে সেই টাইমে। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে আমার কাজ, আর রান্নাটাই ভাতটা হলেই হয়ে যাবে, বাকি এসব আজকে চেঞ্জ করবো সকালে। আমি মানে বেডশিট ফেডশিট চেঞ্জ করে দিয়েছি, ওগুলো তো কেচে শুকিয়েও গেছে আধা প্রায়, বাট ভাবছি আজকে এই সোফা কভার কুশন টুশন সব কিছুই চেঞ্জ করে দেবো, আর এগুলো কালকে মেশিনে চলে যাবে। তো লাঞ্চ করতে বসে গেছি, যেমনটা বলেছিলাম গোবিন্দভোগের রাইস করেছি, তো খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর আমি মাছের ঝোল করেছিলাম, আজকে একটু মশলা দিয়ে করে দিয়েছি। তো আর ডাল, এই হচ্ছে আজকের লাঞ্চ, দেখা যাক মাছের ঝোলটা কেমন হয়েছে, সোনু কি বলে। মাছের ঝোলটা পাতলার মধ্যে অসাধারণ হয়েছে, খুব একটা মশলা আমি দিইনি আজকে, আর মাছটা একটু কড়া করে ভেজেছিলাম, তো বেশ ভালো হয়েছিল।
তো দেখো আজও মেঘলা করে রয়েছে, তো বৃষ্টি বোধহয় আসবে। আকাশের অবস্থাটা দেখো, মেঘ তো ডাকছে, আকাশটাও কালো হয়ে এসেছে, বোধহয় রাতে আসবে। এখন না এলেও বৃষ্টিটা রাতে আসতে পারে। তো বৃষ্টির ওয়েদার চা একটু করেছি, চা খাবো। আজ অনেকটা খাটাখাটনি পড়ে গেছে, তো দেখালে আমি আকাশের অবস্থা। মনে হচ্ছে না এখন বৃষ্টিটা আসবে, বাট ওই আসবে, ঘন্টা দুয়েক লাগবে, এরকমই হয়। মানে দুদিন ধরে দেখছি এরকম মেঘ ডাকছে, বাট বৃষ্টিটা হচ্ছে রাতের দিকে, আর রাতের দিকে হলে সঙ্গে সঙ্গে মানে লাইনও চলে যায়। যাই হোক, বাট হ্যাঁ ওয়েদারটা ঠান্ডা। আজকে রোদ তো খুব ছিল, বাট স্টিল মানে ওই ভ্যাপসা গরমটা ছিল না। চাটাকে কি শান্তি! দেখো দেখতে পারবে বৃষ্টি যে হচ্ছে, ভেবেছিলাম রাতে হবে বাট না এখনই হচ্ছে। ফিল্ডের দিকে তাকালে বুঝতে পারবে যে ভেজা বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছো বেশ ভালোই বৃষ্টি দিয়েছে। আমি হাত দিয়ে ফিল করতে পারছি যে ঝিপঝিপ বৃষ্টি পড়ছে, দেখলে কেমন লাইটনিং হচ্ছে। তো আমি এখানে পনিরটাকে না পুরো বয়েল করে, মানে ওয়াটারে দিয়ে বয়েল ওয়াটারে একটু কিছুক্ষণ রেখে তারপরে পিস করে কেটে নিয়েছি। দেখা যাক আজকে একটু নতুন রকমের করব, লাস্টে বলছি আইটেমটার নাম। তো রুটির সাথে এটাই আজকে খাবার হবে ডিনারে। তো এটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। এবার কেটে রাখা এই পেঁয়াজ রসুন সেগুলোটা একসাথে ভেজে দেবো। এবার কিছু কাজু দিয়ে দেবো। এটা হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে গ্রাইন্ড করে নেবো। তো এর সাথে আমি একটু ধনে পাতা অ্যাড করব, দিয়ে একসাথে গ্রাইন্ড করে নেবো। তো আমি পেস্টটা রেডি করে নিয়েছি, তো সামান্য বাটার অ্যাড করব। তো এতে আর বেশি কিছু অ্যাড করব না, বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে আমি একটা ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি। তোমরা ফ্রেশ ক্রিমও এটাতে ইউজ করতে পারো, আমার কাছে নেই তাই আজ আমি ইউজ করলাম না। এরপরে আমি এই পেস্টটা অ্যাড করব, একটু ফ্রাই হয়ে গেছে তেজপাতাটা, তো এটাকে ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর তোমরা এতে পুদিনা পাতাও অ্যাড করতে পারো, আমি আর দিইনি, আমার কাছে ছিল না ফ্রেশ পুদিনা। তো দেখো সাইড দিয়ে তেল বেরোচ্ছে, তো এই টাইমে যেটুকু জল অ্যাড করার একেবারেই অ্যাড করে দিতে পারো, মানে এটা কুক হয়ে গেছে, কষিয়ে নিয়েছি, এবার আমি একটু জল অ্যাড করব। তো এবার এটাকে একটু ঢেকে দিই কিছুক্ষণের জন্য। এটা একটু ফুটে এসেছে, আমি একে একে পনিরগুলো দিয়ে দেব। আমি যেহেতু এটা রুটির সাথে খাবো তো বেশি গ্রেভি রাখবো না। তো এটা প্রায় হয়ে এসেছে, জাস্ট একটু গ্রেভিটা কমে যাক ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। আর সবার শেষে আমি একটু কস্তুরি মেথি অ্যাড করব।
তো দেখো গ্রেভিটা একটু কমে এসেছে, তো আমি ঠিক এই পজিশনে আমি একটু কস্তুরি মেথি অ্যাড করলাম। এটা আগে থেকে ড্রাই ফ্রাই করে আমি ড্রাই অ্যাড করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখিয়ে দিই, এটা আমার রেডি। এবার ডিনার সার্ভ করবো আর ডিনার করবো। অ্যাকচুয়ালি এটা হায়দ্রাবাদী পনির আউ বটর পনির মিক্স, আউ গোটা হচ্ছে কালি মির্চ পনির, তো সব মিক্স করি গোটাই বানাইছি আউ। কেমতি হয়েছে? তো এবার আমিও ডিনার করতে বসে যাব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।